শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2.1 এর এখানে সার্বিক সেট সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে বলা আছে যে সার্বিক সেটের সংজ্ঞা হলো আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তোমরা বলবা যে বুঝিনি, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে আলোচনায় যতগুলো সেট থাকবে সেই সেটগুলো যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হবে, একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটটার নাম হবে সার্বিক সেট। এটি উদাহরণ দিলে আরো পরিষ্কার হবো আমরা। কিন্তু আমরা জানি যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সার্বিক সেটকে সাধারণত ইংরেজি যে বড় হাতের অক্ষর ইউ আছে সে ইউ দিয়ে প্রকাশ করা যায়। তাই একটি এক্সাম্পল দিয়ে আমরা ধরি নেই, যদি এ একটি সেট হয়, এর সদস্য সংখ্যা যদি এক্স ওয়াই জেড হয় এবং বি হলো আরেকটি সেট, এর সদস্য সংখ্যা হলো এক্স ওয়াই, তাহলে বি সেটটা হলো এ সেটের উপসেট। উপসেট সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। তাহলে বি সেটটা হলো এ সেটের উপসেট, তাহলে বি সেটের সদস্য সংখ্যা হলো এক্স ওয়াই। এই এক্স ওয়াই কিন্তু এর মধ্যে বিদ্যমান, যেহেতু এক্স এবং ওয়াই এই উপাদান দুইটি এ সেটের মধ্যে বিদ্যমান, তাহলে বি সেটটা হলো এ সেট থেকে সৃষ্টি। এজন্য আমরা বলবো বি সেটটা এ সেট থেকে সৃষ্টি। তাহলে এটি হলো আলোচনায় সংশ্লিষ্ট একটি সেট, আর এটা হলো একটা নির্দিষ্ট সেট। তাহলে যেহেতু এই সেটটা থেকে এই সেটটা তৈরি হয়েছে, সেজন্য আমরা এ কে সার্বিক সেট বলবো। বি এর সার্বিক সেট হল এ, অর্থাৎ এ সেটটি হল বি সেটের সার্বিক সেট। এই সেট থেকে আরও অনেকগুলো সেট তৈরি করা যাবে। আর আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে ফাঁকা সেটটা হলো সকল সেটেরই উপসেট, আর সার্বিক সেট হলো সার্বিক সেট থেকে সার্বিক সেটকে অনেকটা মাদার অফ সেট বলা যায়, কারণ এই সার্বিক সেট থেকে অনেক সেট তৈরি করা সম্ভব। অর্থাৎ যত সেট আছে সেটা সার্বিক সেট থেকেই তৈরি হয়। তো সার্বিক সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর ইউ দিয়ে প্রকাশ করা যায়। আমরা আরো একটি উদাহরণ দিই যে সকল জোড় স্বাভাবিক সংখ্যার একটা যদি আমরা সেট দেখাই, সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে জোর এবং স্বাভাবিক, জোরও হবে এবং স্বাভাবিক সংখ্যা হবে, এরকম একটি সেট যদি আমরা নির্বাচন করি, ধরে নিই সেটটির নাম হলো সি, তাহলে জোর সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়, তাহলে 2, 4, 6, যেহেতু জোর বলছে এবং ডট ডট ডট, এটি একটি অসীম সেট। অর্থাৎ এটা হলো একটি সার্বিক সেট। এখান থেকে আমরা অনেকগুলো সেট তৈরি করতে পারব। সো সার্বিক সেট কি এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন হলো পূরক সেট। সার্বিক সেটের ইংরেজি নাম হলো ইউনিভার্সাল সেট, অর্থাৎ সার্বিক সেট। এই যে ইউনিভার্সালের যে ইউ আছে সেই জন্য এই সার্বিক সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর ইউ দিয়ে প্রকাশ করা হয়েছে। আর পূরক সেট হল যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে কমপ্লিমেন্ট অফ এ সেট, অর্থাৎ পূরক সেট। পূরক সেট কি? ইউ একটি যদি সার্বিক সেট হয়, পূরক সেটের সাথে সার্বিক সেটের অবশ্যই সম্পর্ক আছে, অর্থাৎ সার্বিক সেট ছাড়া পূরক সেট বের করা যায় না। যদি ইউ সমান সার্বিক সেট হয়, অর্থাৎ ইউ যদি সার্বিক সেট হয়, তাহলে এ সেটটা হবে ওই সার্বিক সেটের একটি উপসেট। ইউ একটি সার্বিক সেট এবং এ হল এ সেটটি সার্বিক সেটের উপসেট। এ সেটটি হবে এই যে সার্বিক সেট আছে এর উপসেট। এ সেটটা হবে সার্বিক সেট ইউ এর উপসেট। তাহলে এ সেটের বহির্ভূত যে সকল উপাদান প্রকাশ পায়
প্রকাশ করে বা যে সকল উপাদান নিয়ে গঠিত একটি সেট হলো এ কে কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝবো যে এ সেটের বহির্ভূত, এ সেটের বহির্ভূত, এ সেটের বহির্ভূত সকল, এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। ইউ যদি একটি সার্বিক সেট হয় এবং এ একটি সেট যা ইউ এর উপসেট, তাহলে এ সেটের যে সদস্যগুলো আছে সেগুলো বাদ দেওয়ার পর যেগুলো আমরা পাব সেটি হবে এ সেটের পূরক সেট। অর্থাৎ ইউ সেটের সদস্য সংখ্যাগুলো থেকে এ সেটের সদস্য সংখ্যাগুলো যদি আমরা বাদ দেই, বাদ দেওয়ার পর যে সদস্যগুলো আমরা পাব সেই সদস্যগুলোকে বলা হচ্ছে এ সেটের পূরক সেট। উদাহরণ দিয়ে আরো আমরা পরিষ্কার হতে পারি। আর এই যে পূরক সেট আছে এই পূরক সেটের চিহ্ন হলো যেমন এ প্রাইম, অথবা আমরা বলতে পারি, অথবা আমরা এটাকে অন্যভাবে প্রকাশ করতে পারি যে এ কমপ্লিমেন্ট। যেহেতু কমপ্লিমেন্ট সেট বলতে পূরক সেট, তাহলে এই এ কমপ্লিমেন্ট বা বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট ইত্যাদি বিভিন্ন সেটকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারি সার্বিক সেট থেকে যে সেটটির উপর কমপ্লিমেন্ট চিহ্ন দেওয়া থাকবে সেই সেটটি বাদ যাবে। এরকম যদি বি কমপ্লিমেন্ট দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি সার্বিক সেট থেকে বি সেটটি বাদ। আবার যদি সি কমপ্লিমেন্ট দেওয়া থাকে তাহলে সার্বিক সেট থেকে সি সেটের সদস্যগুলো বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটি হলো সি কমপ্লিমেন্ট। সার্বিক সেট থেকে এ সেটটি বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটি হলো এ কমপ্লিমেন্ট। আবার সার্বিক সেট থেকে বি সেটটি বাদ দিলে যে সদস্যগুলো পাওয়া যাবে সেটি হলো বি কমপ্লিমেন্টের বা বি পূরকের মান বা বি পূরক সেটের মান। উদাহরণ অর্থাৎ তাতে বোঝা যাচ্ছে যে সার্বিক সেট ছাড়া পূরক সেট বের করা যায় না, এবং এখানে অন্তর সেটও কাজ করবে। সার্বিক সেট এবং অন্তর সেট অবশ্যই দরকার, তাছাড়া পূরক সেট বের করা যায় না। যেমন উদাহরণ যদি আমরা দেই যে এ একটি ইউ সেটের সদস্য সংখ্যা, যদি ইউ সেটের সদস্য সংখ্যা যদি 1, 2, 3, 4, 5 হয় এবং এ সেটের সদস্য সংখ্যা হল 2, 3 এবং এ সেটের সদস্য সংখ্যা হল 2, 3 এবং 5। এখন আমাকে যদি বলে যে এ কমপ্লিমেন্ট বের করো, তাহলে এ কমপ্লিমেন্ট মানে যেহেতু আমরা জানি সার্বিক সেট থেকে যে সেটটার উপর কমপ্লিমেন্ট চিহ্ন দেওয়া থাকবে সেই সেটটি বাদ যাবে। তাহলে ইউ সেটের সদস্য সংখ্যা হল 1, 2, 3, 4, 5, সেখান থেকে এ সেটের সদস্য সংখ্যাগুলো বাদ। তাহলে বাদ দিলে আমরা বাদ অন্তর সেট, এর আগেই আমরা শিখছি অন্তর সেট কি। তাহলে এখান থেকে 2, 3 এবং 5 যেটা মিল আছে এটা বাদ দেব, তাহলে বাকিটা পাওয়া যাচ্ছে 1, 1 এবং 4। তাহলে এই যে 1 আর 4 নিয়ে যে সেটটি তৈরি হলো সেটি হলো এ এর পূরক সেট। সো 1, 4 এটি হলো এ কমপ্লিমেন্টের মান। অর্থাৎ কমপ্লিমেন্ট সেট আমাদেরকে বের করতে বললে অবশ্যই সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দেব। যার কমপ্লিমেন্ট বাই করতে বলবে সার্বিক সেট থেকে সেই সেটটি বাদ দিলে যেটা পাওয়া যায় সেটি হলো ওই সেটের কমপ্লিমেন্ট সেট।